Subscribe my channel and click bell button. Desktop userরা যারা আমরা হতাশ হয়ে আছি যে আমরা মোবাইলে ওয়াইফাই নেটটা রিসিভ করতে পারছি বাট আমরা ল্যাপটপ থেকে আমরা ওয়াইফাই রিসিভ করতে পারছি কিন্তু আমরা যারা ডেস্কটপ ইউজ করি তারা হচ্ছে আমরা কিভাবে ওয়াইফাই রিসিভ করতে পারি তো আমি আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা হতাশ হয়ে আছেন যে আমরা ডেস্কটপে কিভাবে ওয়াইফাই রিসিভ করতে পারি তো তাদের জন্য হচ্ছে এই ছোট্ট একটি ডিভাইস যে ডিভাইসটি আমি এখন প্যাকেটটা খুলবো এবং এই ডিভাইসে আপনি কি কি সুবিধা পাবেন এবং এই ডিভাইস দিয়ে আপনি কিভাবে ওয়াইফাই রিসিভ করতে পারবেন নেটওয়ার্ক এবং এটা দিয়ে আপনি হটস্পট কিভাবে ব্যবহার করবেন এবং এর এ টু জেড আমি আপনাদেরকে আজকে দেখাবো তো হ্যালো ভিউয়ার্স আমি বিধান রায় আপনারা দেখছেন তুলি স্টুডিও চ্যানেল তো চলুন শুরু করি তো এটি হচ্ছে আমাদের ওয়াইফাই অ্যাডাপ্টার মিনি অ্যাডাপ্টার তো এটা আমরা এখন প্যাকেটটা খুলবো এবং দেখবো আসলে আমাদের প্যাকেটের মধ্যে কী কী আছে তো ফার্স্টে হচ্ছে আমাদের ডিভাইসটি তো এই ডিভাইসটি নেটিজের তো এই ডিভাইস আসলে অনেকগুলো মডেলের আছে এবং অনেকগুলো অনেক ধরনেরই আছে তো এটার প্যাকেটে আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে এটা কত স্পিডের এবং কী কী তো এখানে আসলে 150 Mbps ওয়্যারলেস অ্যান্ড ইউএসবি অ্যাডাপ্টার তো এটা আসলে আমরা যে আমরা ইন্টারনেটটা এটা যেটা রিসিভ করব তো সেই সেই ইন্টারনেটের স্পিড যদি 150 Mbps পর্যন্ত থাকে আমরা এটা থেকে 150 Mbps পর্যন্ত এটা রিসিভ করতে পারবো তো এটি আমাদের যদি উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 10 হোক আমরা এটা জাস্ট এটা যদি আমরা ইউএসবিতে ইনসার্ট করি তো সেক্ষেত্রে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না তো তারপরেও আমাদেরকে এই ডিভাইসের সঙ্গে একটি ডিস্ক দিয়ে দেওয়া হয়েছে যে ডিস্কটিতে আমরা আসলে এই ডিভাইসের যে ড্রাইভারটি আছে সেই ড্রাইভারটি ডিস্কের মধ্যে আমরা পাচ্ছি এবং এটি আপনারা ইনস্টল অবশ্যই করতে পারবেন তো ইনস্টল করলে হবে কি আপনার একটি অপশন এখানে বেশি আছে যে অপশনটি হচ্ছে আপনি যদি আপনার এই ডিভাইস থেকে ধরেন আপনি কম্পিউটারে ডাইরেক্ট ব্রডব্যান্ড কানেকশান চালাচ্ছেন বা মডেম দিয়ে ইন্টারনেট চালাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটটি শেয়ার করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই সফটওয়্যারের মাধ্যমে এই ডিস্কের মধ্যে যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা ইনস্টল করলে এই ডিস্কের মধ্যে সেই সফটওয়্যারে আপনার একটি অ্যাপ নামে একটি আইকন আছে তো সেই আইকনে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে সিকিউরিটি বসাতে পারবেন যেমন ধরেন এখানে সিকিউরিটিটা দেওয়া আছে হচ্ছে আপনার WPS যে লেটেস্ট যে সিকিউরিটিটা দেওয়া আছে আমাদের WPS এটা সাধারণত ব্রডব্যান্ড কানেকশানে যে রাউটার থাকে সেই রাউটারে এই সিকিউরিটিটা ইউজ করা হয় তো এই মিনি অ্যাডাপ্টারে হচ্ছে আপনার এই সিকিউরিটিটা দেওয়া আছে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটার থেকে আপনি ইন্টারনেটে শেয়ার করতে পারেন আর হচ্ছে আপনি যে সুবিধাটা পাচ্ছেন ধরেন আপনি আপনার কম্পিউটার থেকে কোনো অ্যান্ড্রয়েড ফোনে হোক বা ল্যাপটপে হোক আপনি কোনো কিছু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি শেয়ার করতে চাচ্ছেন কোনো ফাইল কোনো ডেটা হোক তো সেটি আপনি আসলে যে এনিশিয়ার নামে যে সফটওয়্যারটি আছে বা শেয়ার ইট নামে যে সফটওয়্যারটি আছে সেটি আপনি ইনস্টল করলে আপনি এই ডিভাইসের মাধ্যমে আপনি সমস্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন আর হচ্ছে আপনি এই ডিভাইসের আপনি কত দাম এবং কোথা থেকে পাবেন আর এর কম দামে বেশি দামে কী কী আছে সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত বলবো তো এটির প্রাইস হচ্ছে এটি প্যাকেটে লেখা আছে হচ্ছে আপনাদের বাংলাদেশি যে প্রাইস MRP 750 টাকা তো আমি আসলে এটা 500 টাকা দিয়ে কিনেছিলাম তো এই 500 টাকাতে যদি আপনি কেনেন বা এটা হচ্ছে 150 Mbps সেটা আমি প্রথমেই বলছি আর হচ্ছে আপনি যদি 300 Mbps একটা নেন সেক্ষেত্রে আপনাকে আরও প্রায় 200 থেকে 300 টাকা বেশি দাম দিতে হচ্ছে আর আপনি যদি আরও কমে পাবেন সেটা হচ্ছে 200-250 টাকা থেকে 300 টাকার মধ্যে একটা পাবেন সেই ডিভাইসটিতে আপনি এই যে ডিস্কটি রয়েছে ড্রাইভারের এই ডিস্কটি আপনি পাচ্ছেন না আর আপনাকে এটা কিনতে হলে হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ শপে যান তো সেখানে গেলেই হচ্ছে আপনি এই ডিভাইসটি নিতে পারেন তো আপনারা যদি এই ডিভাইসটি নিতে চান সেক্ষেত্রে আপনি যদি আপনি এই ডিভাইসটি না নিয়ে যদি আপনি টিপি লিঙ্কেরটা নিতে পারেন সেটা আরও একটু ভালো হবে এটা দামও একটু বেশি টিপি লিঙ্কের যেটা আছে সেটা দাম একটু বেশি তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি এই ডিভাইসটি নিয়ে যে ভিডিওটি করলাম
তো এই ধরনের আরও ভিডিও যদি আপনি পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, এবং লাইক তো অবশ্যই করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।